সুপ্রিয় 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেটগুলি দেখব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপডেটগুলো পাওয়ার জন্য। দেখো, 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যেই চূড়ান্ত সিলেবাস দেওয়ার কথা ছিল তা এখন পর্যন্ত দেয়নি, সার্কুলারও এখনও প্রকাশ করেনি, আইসিটি থাকবে প্রায় নিশ্চিত, অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত আসেনি, সার্কুলার আসলে নিশ্চিত হওয়া যাবে। তারপর মোটামুটি বলা যাচ্ছে যে আইসিটি 2021 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকবে। জিপিওর উপর যোগ্যতা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ সেকেন্ড টাইমের যারা ভয় পেতেছ যে এই যোগ্যতা দেখি 2021 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা, তাদের উদ্দেশ্য বলতেছে হ্যাঁ, 2021 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দিতে পারবা, প্রায় সেমই থাকবে আশা করা যাচ্ছে। এসএসসি 2017-এর সুযোগ দেওয়ার পক্ষে জবিপ্রবি বিসি, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি 2017 যারা এসএসসি আছে তাদেরকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে এটা বলতেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিটিংয়ের পরেই জানা যাবে। এবারও সেকেন্ড টাইম থাকবে এটা নিশ্চিত, একদম 100%ভাবে এটা ঘোষণা হয়েছে যে 2021 উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ধারণা করা যাচ্ছে আগামী 3 সেপ্টেম্বর 2022 তারিখেই ভর্তি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2021 উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 3 সেপ্টেম্বর 2022। পূর্বের মতো এবারও নিজের পছন্দ মতো কেন্দ্র পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ তুমি যেই বিভাগে অর্থাৎ যে জেলায় বসবাস করতেছো ওই জেলায় তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। এটার জন্য ওই যখন সার্কুলারটা দিবে যখন আবেদন করবা তখন আবেদন করার সময় তোমার আশেপাশের 5টা কেন্দ্র, সর্বনিম্ন 5টা কেন্দ্র তুমি চয়েস দেবা, ওই 5টার যে কোনো একটাতে তোমার সিট পড়বে, তারপর ওইখান থেকেই ভর্তি পরীক্ষা দেবো। 8 নম্বর হচ্ছে বিজ্ঞান থেকে 50% এবং মানবিক ও ব্যবসায়ী শিক্ষার্থীদের ক্ষেত্রে 60% নম্বর থাকলে চান্স হবে, তবে মানবিক থেকে 2021 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বশেষ চান্স পেয়েছে আমার জানা মতো একজন 51 নম্বরে, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোশ্যালজিতে ভর্তি হয়েছে। তো আশা করা যাচ্ছে এবারও এরকমই হবে, বিজ্ঞান থেকে 50%+ মার্ক হলে তোমার 100% চান্স হবে এবং মানবিক ও বাণিজ্য শাখা হতে 60% মার্ক হলে তাহলে 100% হবে। তো এই ছিল 2021 গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার বাকি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অথবা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।